রূপজ্যোতি কুর্মীয়ে কংগ্রেস এরি বিজেপি দোয়াহি মাজুলী সমষ্টির বিধায়ক সর্বানন্দ সোণোৱাল কেন্দ্রীয় মন্ত্রী হল গোসাইগাঁও আর তামুলপুর দুইজনক বিধায়কর করোনা ভাইরাসের ফলত মৃত্যু হল এনে অবস্থা রাজ্যখনের চারিটা বিধানসভা সমষ্টি খালি হয়ে আছে এই চারিটা বিধানসভা সমষ্টিত শীঘ্রে অনুষ্ঠিত হব উপনির্বাচন এই উপনির্বাচনের বাবে প্রায় প্রতিটি রাজনৈতিক দলে এটা তৎপরতা আরম্ভ করেছে বিজেপিক প্রতিহত করার স্বার্থত উপনির্বাচনের উমহতিয়া প্রার্থী ঠিয় করাব বিরোধীর ভোট যাতে বিভাজিত নহয় তার প্রতি দৃষ্টি রাখক উপনির্বাচনের প্রাক মুহূর্তত জাতীয় পরিষদের প্রস্তাব বিজেপিক প্রতিরোধ করার স্বার্থত এটা সমষ্টিত এগারী প্রার্থী বিরোধী শিবিরের দিয়ার কথা পোষকতা করেছিল আর সেই বিষয়টি উত্থাপন করেছিল সেই সম্পর্কত কেনে ধরনের চিন্তা চর্চা বা কেনে ধরনের আগবাহে আন আন দল সমূহ সেই উপর নির্ভর করব পরবর্তী কার্যপন্থা বা পরবর্তী পরিকল্পনা জাতীয় পরিষদে মহাজোটের মিত্রতা বিচারিছে নাকি জাতীয় পরিষদ মহাজোটের অংশীদার হব নাকি এলায়েন্স করার কথা কেতিয়াও অহা নাই কেতিয়াও নাহে মূল কথাটো হল যে আমি মূল কথাটো কব খুঁজছো যে এটা সমষ্টিত এগারী প্রার্থী এলায়েন্সের কথা কেতিয়াও অহা নাই আমুকর লগত আছো আমুকর লগত নাই প্রশ্ন আমার লগত অপ্রাসঙ্গিক আমি এলায়েন্সের কথা কেতিয়াও কোয়াই নাই তার উপর কোয়া কথার উপর অখিল গগৈ ডাঙরিয়া যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে AIDF-র বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আমি নির্বাচনের সময়তে আমি কেতিয়াও কইছো এইখানে সময়তেই তৎপরতা দেখাইছে বিজেপিও রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা ইতিমধ্যে বিভিন্ন কমিটি গঠন করে দিছে উপনির্বাচনের বাবে উপনির্বাচনের বাবে বিজেপি সম্পূর্ণ সাজু ইতিমধ্যে বিজেপিয়ে সমষ্টি ভিত্তিক কমিটি গঠন করেছে চারিটা সমষ্টির ভিতর দুটা সমষ্টি UPPL-ক এই দিয়া হব জনালে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় আমার এই প্রস্তুতি আমার তুঙ্গত আছে আর কোভিড সৃষ্ট পরিবেশ আদরি যাওয়ার পিছতে নির্বাচন আয়োগে যেতে নির্বাচন ঘোষণা করব আমি ভারতীয় জনতা পার্টি উপনির্বাচনের কারণে প্রস্তুত আছি আমি যেহেতু দুটা UPPL-এ খেলবই বিদেশি খেলিছে বাকি ভারতীয় জনতা পার্টির যে আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার সমষ্টিত তাতো আমি এজন উপযুক্ত প্রার্থী দিব লাগিব যিজনের বলিষ্ঠ নেতৃত্বত বা যদরে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার মাজুলীবাসীক সেবা করেছিল ঠিক তেনে এজন প্রতিনিধি আমি তাত দলে মনোনয়ন করব লাগবে এই ক্ষেত্রে আমার রাষ্ট্রীয় সমিতি আছে আমি গোটেই জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বহি মাননীয় মুখ্যমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বত এইখানে কাম আমি করব কংগ্রেসে উমহিতা প্রার্থীর পোষকতা করে নে কি কয় বর্তমানের সভাপতি রিপুণ বরাই গোটেটোর উপরতহে কথা আমি তো আহ্বান করে আছো আমি তো কয়ে আছো যে সকল বিরোধী দল বিজেপি বিরোধী সকল একত্রিত হব লাগে বলে আমি তো কই আছো আর আমি তার একটা মডেল হিসাবে আমি মহাজোট করে আমি এসেম্বলি ইলেকশনও খেলিল গতি এটিও আর বাকি যখন বিজেপি বিরোধী দল আছে সকল একত্রিত হব এইখানে সময়তেই জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকায় দাবি করে মরিয়নি সমষ্টিক বিজেপি মুঠেই চিন্তিত নয় মরিয়নি সমষ্টির রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়াক আমি বিজেপির দলে দুবারও হরাব নিল আমার দুবার যেটা আমি সরকার বনালো রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়াক হরাবা নাই রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়ার নিজাতো আছেই বিজেপি আছো আর রাইজে আজি এইখানে সময় দেখিছে যে আহৈ মাহত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কেনেক শক্তিশালীভাবে কাম করেছে কেনেক দুর্নীতি কেনেক অনিয়ম কেনেক বেয়া কাম কঠোর হাতে নিয়ন্ত্রণ করেছে রাইজে তেখেতর প্রতি থাকা মরমর কারণে উপনির্বাচনত ভোট দিব আমি গোটেই কেটা সূত্রতে জিকিম আর একটা কথা যে বেলেগ বেলেগ দল লাগ লাগা শূন্য যোগ করলে শূন্য আর শূন্য যোগ করলে যা শূন্য তাত পাঁচটা শূন্য যোগ করক চারিটা শূন্য যোগ করক তিনটা শূন্য যোগ করক ইজুকুয়াল টু জিরো মানে জিরো প্লাস জিরো প্লাস জিরো তিনটা জিরো প্লাস জিরো প্লাস পাঁচটা ইজুকুয়াল টু জিরো হয় না নয় সেটাই হব রিজাল্ট এইখানে সময়তে তেজপুর সমষ্টির সাংসদ পল্লব লোচন দাসে দাবি করেছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত সরকারখানে করা কাম কাজের বাবে এইবার উপনির্বাচনত বিজেপিয়ে ভাল ফলাফল দেখাবে টিকেট পাব সেইটো দলে নির্ধারণ করব কিন্তু আমি সংগঠনের তরফের যাকে প্রার্থী হিসাবে আমার ভারতীয় জনতা পার্টির দিয়া যাব আমি জিকাবর কারণে 100% চেষ্টা করি আর আমি আটাইখান আসন পাম কারণ বিগত এই যে 60 দিনতক কেদিনমান বেশি হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই দুমাহত যধরণে সরকারের কাম কাজ সমূহ করেছে রাইজে অনুভব করেছে যে এটা নতুন ধরনের একটা প্রণালীবদ্ধ ব্যবস্থায় সকলখিনি কাম আগবাই লো যাবলে সক্ষম হয়েছে চারি উপনির্বাচনের বাবে
বিজেপি তথা তেওঁলোকৰ মিত্ৰগোট যথেষ্ট আশাবাদী। ইয়াৰ বিপৰীতে বিৰোধী দলে ঐক্যবদ্ধভাৱে যুঁজিবলৈ চেষ্টা কৰিব। ব্যুৰো ৰিপৰ্ট, DY 365।